এক মানুষের একটা বিরাট জমিন পড়ে আছে, আরেক মানুষের আরেকটা বিরাট জমি পড়ে আছে, দুইজনের দুইটা জমিন রয়েছে। এক মানুষ কি করলো, প্রথম মানুষটা সে প্রত্যেকদিন সকালে উঠে একটা গাছ, ছোট গাছের চারা গাছ নিয়ে জমিনের মধ্যে রোপণ করে পানি দিয়ে ভালোভাবে বাসায় চলে আসে। আরেকজন মানুষ কি করলো, তারও জমিন আছে, সে এই কাজটা করে নাই, সে প্রতিদিন ঘুমায় টিভি দেখে, নাচ গান দেখে, সে বাসার মধ্যে বসে থাকে, কিন্তু জমিনটা মধ্যে কিছুই করা হচ্ছে না। ওই মানুষটা যে প্রতিদিন একটা একটা গাছ রোপণ করে, সে একদিন রোপণ করলো, দ্বিতীয় দিন রোপণ করলো, তৃতীয় দিন রোপণ করলো, এইভাবে করতে করতে এক মাস পরে দেখা গেল তার জমিনের মধ্যে ৩০টা গাছ, সাথে সাথে ওই গাছগুলোর মধ্যে এমন পাতা চলে আসলো, সৌন্দর্যের বাহার হয়ে গেল। ওই গাছগুলো ৬ মাস পরে দেখা যায় ফল দিতে শুরু করলো, ওই ভূমিটা ফলে ভরে গেল। আর যে মানুষ ঘুমিয়ে কাটালো, সময়টা ৩০ দিন পার হওয়ার পরে দেখা যায় তার জমিনের মধ্যে কোনো গাছ নাই, সেখানে বিভিন্ন ধরনের ঘাস পড়ে আছে, ওই ঘাসগুলো ছাগলে খায়, গরু খায়। কিন্তু ওই মানুষটা যে কাজটা করেছিল, সময়কে কাজে লাগিয়ে তার সমস্ত জমিটা গাছে ভরে গেল, ৩০টা গাছ হয়ে গেল, সেখানে প্রত্যেক গাছের মধ্যে ১০০টা ১০০টা করে ফল হলো। সে কতগুলো ফল পেয়েছে সেগুলো বিক্রি করতে লাগলো, এক পর্যায়ে সে অনেক সম্পদের মালিক হয়ে গেল। কিন্তু যে ঘুমিয়ে কাটালো তার কিছুই নাই, জমিটা পড়ে আছে। আমাদের কিছু না কিছু করতে হবে, প্রত্যেক দিন কিছু সঞ্চয় করা, কিছু আমাদের জীবনে এমন কাজ করা যেগুলো আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যাবে, প্রোডাক্টিভ, উৎপাদনশীল আমাদের হতে হবে, মাইন্ড আমাদের রাখতে হবে।